আজ আবার অনেক দিন বাদে নিজের ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম অজানা এক পথে। আজকের গন্তব্য উড়িষ্যার কানাকুন্ড। এই কানাকুন্ড কি, কোথা দিয়ে যেতে হয়, কীভাবে যাবে আর কী আছে সেখানে, তা সমস্তটাই থাকবে আজকের এই ব্লগে। তো চলো ব্লগের ভেতরে যাওয়া যাক আর উপভোগ করা যাক। সকালে ঘুম ভাঙার পর দেখি এক মাঠের মাঝখান দিয়ে ট্রেন চলেছে আর তার দু সাইডে ছোটো ছোটো অনেক পাহাড়। আর ততক্ষণে প্রায় সূর্য আকাশে উঠেই গেছে বলতে গেলে। যেখানের মাটি আলাদা, যেখানের মানুষের ভাষা আলাদা, হ্যাঁ এটা আপনার আমার অতি পরিচিত উড়িষ্যা। তারপর ট্রেন থেকে নামলাম উড়িষ্যার ঝাড়সুগদা নামক একটি প্ল্যাটফর্মে। এরপর এই প্ল্যাটফর্ম থেকে সোজা ক্যাবে করে চললাম আজকের গন্তব্যে, যার নাম কানাকুন্ড। ওকে, সো ফাইনালি এতক্ষণ বাদে নামলাম, নেমে এখন ক্যাবের মধ্যে বসে আছি। আর এই যে পেছনে হচ্ছে যে দীপদা, ওখানে উকু সুকি মেয়েরা বসে আছে, ওদিকে হচ্ছে সুজয়দা বসে আছে, আর দাদা এখানে ড্রাইভ করছে। আর যেটা হচ্ছে এখন অনেকটা বাকি, জাস্ট ব্লগটা শুরু করেছি শর্টকাট কেটে, আর জায়গাটা নতুন আমার কাছে, রাস্তাটাও নতুন ফার্স্ট অফ অল। তো চলো ক্লিপটা এনজয় করো, ভিডিওটা এনজয়। সকালবেলা যাওয়ার আগে আগে ব্রেকফাস্ট করা দরকার, বিকজ প্রচণ্ড খেতে পেয়েছে। কালকে সন্ধ্যে 8টার সময় খেয়েছিলাম, তারপর থেকে কিছু পেটে পড়েনি, এখন দানা পানি। তো এখন জাস্ট ইডলি খাবো, লাইফে ফার্স্ট টাইম ব্রেকফাস্টে ইডলি খাচ্ছি আমি। তো ফাইনালি প্রায় কানাকুন্ডের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটা পুরো কাঁচা, অনেকক্ষণ লাগলো গাড়িতে স্টেশন থেকে। আগে যে হনুমান মন্দিরটা দেখলে, সেই হনুমান মন্দির থেকে যে সামনাসামনি যে রাস্তাটা সেটা দিয়ে পুরো লাল মাটির রাস্তা, কাঁচা। দেখো পুরো ভিউটা, জাস্ট অসাম ভিউটা পুরো। পুরো মাটির রাস্তা না, পুরো একদম নড়ছে একদম এদিক ওদিক এদিক ওদিক, আমার হাত নড়ছে না, পুরো গাড়ি শুধু সব। এই যে কানাকুন্ড, ওকে সো এতটা চলে এসেছি আর নিজের পরিচয়টা এখনো দিইনি। নমস্কার ওটি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আমি শুভঙ্করা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেল, যার নাম হাই ফাই ব্লগার 86। রোদের চাপে তাকাতে পারছি না আর ব্লগে আরেকবার নিয়ে আসছি কৃত্রিম এনার্জি, বিকজ এতক্ষণ ব্লগটা হচ্ছিল পুরো ল্যাদ। আর ফাইনালি লাস্ট 26 ঘন্টা প্রায় ট্রাভেল করার পর, অফিস করে তারপরে ট্রাভেল করলাম অনেকটা, তারপরে পৌঁছলাম আজকে উড়িষ্যার এই স্পেশাল জায়গা যেটার নাম কানাকুন্ড। তো চলো পুরো কানাকুন্ডটা আজকে এক্সপ্লোর করবো, কোথায় কী আছে সেটাও দেখাবো যেটা বললাম। তো লেটস গো, হাঁপিয়ে গেছি ভাই, সিরিয়াসলি 26 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি বাড়ির বাইরে, এখনও যায় না কবে বাড়ি যাবো। একটা কথা, এটা হতে চলেছে কানাকুন্ডের প্রথম বাঙালি ব্লগ। এখন অবধি আমি দেখিনি ইউটিউবে কোথাও বাংলা ব্লগ আছে, তো এটা হচ্ছে ফার্স্ট ব্লগ যেটা কানাকুন্ডের বাংলাতে। আমি কিছু বলবো না, আমি তোমাদের কিছু বলবো না, তোমরা জাস্ট একটা কাঁচা হাতে সিনেম্যাটিক শট এনজয় করো। ভিডিওতে এখানে বলার কিছু নেই, এই প্রকৃতিটা উপভোগ করার, আসবে কী করে যাবে কী করে সেটা বলে দেবো, বাট এবার সিনেম্যাটিক টাইম, এবার সিনেম্যাটিক শটগুলো এনজয় করো।
ভাই কোনো জলের সাউন্ডের এডিট না ভাই, কোনো এডিট নয়, এটা অরিজিনাল সাউন্ড। জাস্ট দেখো জায়গাটা দেখো ভাই, খতরনাক। মানে আমি এখানে দাঁড়িয়ে আমার পা কাঁপছে রীতিমতো, আমার পা কাঁপছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ভাই। জাস্ট ভিউটা দেখো গাইজ, এরকম ছুটির দিনে এরকমভাবে পা ঝুলিয়ে এই জলের আওয়াজ, আমার নিজের গলার আওয়াজটা আসছে না, এটা জাস্ট অসাধারণ গাইজ, এটা জাস্ট অসাধারণ। কাছে একটা পিকনিক স্পট দেখো, ওখানে খাওয়ার পাতা পড়ে আছে, এখানে মদের বোতলও পড়ে আছে, বাট সত্যি এরকম জায়গাটাকে অন্তত ভাই রেহাই দিয়ে দাও। উড়িষ্যা যদি কোনো কেউ দেখে থাকো তো প্লিজ এরকম জায়গাগুলোকে রেহাই দাও, বিকজ অনেক ট্যুরিস্ট আসতে পারে, অনেক উড়িষ্যার উন্নতি পেছনেও এটা থাকতে পারে। সো প্লিজ নোংরা করো না এরকম ট্যুরিস্ট স্পটকে, এত সুন্দর একটা জায়গাতে এরকম মুখের ভাষা খারাপ করতে বাধ্য হচ্ছে, এরকম পাতা ফেলে রেখে দিয়েছো। এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার, এটাকে বলা হচ্ছে কানাকুণ্ডের সিংহাসন। এই যে পাথরটা দেখছো এই পাথরটাকে বলা হয় কানাকুণ্ডের সিংহাসন, আর সিংহাসনে বসে জাস্ট ফটো তুলো বলে কতটা যে মানে কী বলবো, কতটা যে কষ্ট করে যেতে হচ্ছে। দীপদা যাবো যাচ্ছে এখন, এর পেছনে আমি যাবো, জাস্ট দেখো এবার। আর হ্যাঁ, তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে অবশ্যই যাও, ইনস্টাগ্রামের আইডিটা স্ক্রিনে চলে এসছে, গিয়ে অস্তে আমি কানাকুণ্ডের ফটোগুলো এনজয় করো। ঝর্ণাটা দেখো, জাস্ট ঝর্ণাটা দেখো, এদিক থেকে জল আসছে, এদিক থেকে জল আসছে, দূর থেকে জল এসে এইখান দিয়ে বেরোচ্ছে, আর মাঝখান দিয়ে কোথাও একটা যায় না, ঝর্ণার জল সাইড দিয়ে কেটে কেটে আসছে। ওকে, সো ওখানে কানাকুণ্ডের তো ঘোরা হলো, চান হলো, ওখানে চান টান করলাম, বেশ ফ্রেশ ওয়াটার একদম পরিষ্কার। আর যেটা হচ্ছে এবার যাচ্ছে হচ্ছে ভাস্মা ব্রিজ বলে একটা জায়গা, যেখানে হচ্ছে এখানকার লোকালদের পিকনিক স্পট বলতে পারো। আর একটু আগে লাঞ্চ টাঞ্চ করলাম এখন, তো রাস্তার অবস্থা একটু খুব খারাপ, যার জন্য আমার খুব দামি ক্যামেরা একটু নড়াচড়া করছে, তো চলো দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় আজকে। বেসিক্যালি জায়গাটা হচ্ছে ওই তোমার নদী, এই দেখতে পাচ্ছ নদী, আর নদী থেকে এখানে বালি ঠালি তোলা হয়, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ কাপড় টাপড় শুকিয়ে গেছে, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি লোকাল যারা আছে তারা পিকনিক স্পট হিসেবে ব্যবহার করে থাকে। নিচে নদীটা আছে, দেখি যাওয়া যায় কি না, এর উপর দিয়ে যাওয়া তো ঠিক হবে না, যাই হোক। এই যে দীপদা সুজয় আর আমাদের যে দাদা নিয়ে এসছে, ও এটা হচ্ছে টোটাল উড়িষ্যার ভাস্মা নদীর ভিউ এই মুহূর্তে,
ওই দূরে গাড়ি যাচ্ছে, ওই ওইটা দিয়ে আমরা আইসি। বালি ভর্তি বালি কাটা হয়, অল ওভার ভিউ এরকম ছোটখাটো কুচি গাছে মাছও আছে মনে হয়। আর জলটা পুরো একদম কাঁচের মতন স্বচ্ছ এখানে, মানে ইউজ করে মানুষের ওদিক দিয়ে ওদিকে বালি টালি কাটে। তাহলে এই সাইডটা গিয়ে দেখি কিছু আছে কিনা। ওই দূরে হচ্ছে বালি টালি কাটছে, এই হচ্ছে এখানে টোটাল ভিউ। জানুয়ারি মাসে এখানে প্রচণ্ড নাকি ভিড় হয়, আমরা এখন এসেছি পুরো ফাঁকা, আমরা চার মূর্তি এখানে ঘোরাঘুরি করছি। আজকে হচ্ছে এই দাদা যে আমাদের আজকে নিয়ে এসেছে। ভাইয়া আপনার নাম বাতাও পেলে। নাম বিকেশ যাদব। বিকেশ যাদব। আর ভাইয়া আপনার ইয়ে মোবাইল নাম্বার বাতাও। 8475 अगर कोई आना चाहे तो इनको कॉन्टैक्ट कर लो, ये पूरा जो जगह है ये आपको घूम के दिखाएगा, सही ना। चलो ओके, सो आज के वीडियो एखे शेष कर लम। आज जो वीडियो भारत लगे तेल अवश्य लाइक करो, शेयर करो, सबसक्राइब करो। और जानी वीडियो अनेक बड़ो हो गए और अभी रेगुलर ब्लग करी ना, प्राय एक मास बाद ब्लग आबार अपलोड करछि। तो जाइहोक তার জন্য ক্ষমা করে দিও প্রথমত এতদিন বাদে ব্লগ আপলোড করার জন্য। বাট জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ প্লিজ, উড়িষ্যা আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো, বিকজ এটা কেউ জানে না, বিশেষ করে এখানকার লোকাল লোক যারা তারাও অনেকে হয়তো জানতো না। অনেক কষ্ট করে খুঁটে খাটে গিয়ে পেয়েছি জায়গাটা। আর হ্যাঁ, আজকে আমার খুব ভালো লাগছে এটা বলতে যে বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, রাইটার বলছিলাম, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি ফার্স্ট এই জায়গাটাকে দেখাই ইউটিউবের পর্দায়। সো তোমাদের সাপোর্ট আরও চাই যাতে এরকম জায়গা আমি খুঁজে বার করতে পারি। তো তার জন্য কী করতে ফর্ম্যালিটিস জানো, আর যা ডিটেলস তা সমস্ত কিছু পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। চলো দেখা হচ্ছে ততক্ষণ অন্য একটা ব্লগে, ততক্ষণ ভালো থেকো আর ভালো রেখো। আসি।